পুছলু কি করছিস? একটা পুরনো হয়ে গেছে, রাবিশ বিনে ফেলে দেওয়া হবে আজ। পুরনো হয়ে গেছে? আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেছি, এখানে যাক ওখানে যাক, এখানে পুরনো আমি খেলবো না। আমার ওল্ড টয় ভালো লাগে না, আমি চাই সব নিউ। পুছলু, এটা এক বছরও হয়নি কেনা হয়েছে। একটা ওল্ড পুরনো, আমি সব নিউ, জুতো জামা মোজা বই খাই না চাই। সেই দিন আমাদের বেবি পার্টি যেটা হয়েছিল, আমার বাড়িতে এসে আমাকে অনেকে ভেঙেছে, বলেছে আমার খুব পুরনো খাই না, ওদের ঝকঝকে নতুন ওল্ড কিছু ভালো নয়, সব নিউ ভালো, তাই ল্যাড ধরে ফেলে দেওয়া হবে। কিরে, তুই তো খুব ভালোবাসতিস একে। এখন আর ভালোবাসি না, ওল্ড পুরনো সেটার বিপরীত অপোজিট হচ্ছে নিউ, নতুন। ঠিক আছে, তবে সব ওল্ড জিনিস বাজে? হ্যাঁ। আর সব নিউ জিনিস ভালো? হ্যাঁ। পুছলু পুছলু, দেখ দেখ এই গল্পর বইটা দেখ। উইয়ে কাটা উই কেটেছে এই বই। এটা হচ্ছে ঠাকুরমার চুরি। এই বইটা তোর ঠাকুরমার মা পড়েছেন, যুগ যুগ ধরে আমাদের পরিবার পড়ছে। খুব পুরনো পাতা, কি সুন্দর ছবি, কিন্তু বই কখনো পুরনো হয় না। এই গল্পগুলো চির নতুন, এটা ওল্ড বই। তা কি, আমি একবার গল্প তোকে শোনাচ্ছি, শোন শোন শোন। আরেকটা জিনিস, আমরা হ্যাপি বার্থডেতে কি গাই? ফ্রম ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড নিউ। ওল্ড মানে পুরনো, নিউ মানে নতুন। ওল্ড নিউ দুটো ফ্রেন্ডই তো ভালো না? এক রাজা আর এক মন্ত্রী। পুছলু শুনছে, কেমন লাগলো? বাবা আরেকটা গল্প শুনলাম। ও, আরেকটা গল্প, ঠিক আছে দেখি তো। এক রাজার সাত রানী। পরের দিন, মা আরেকটা গল্প শুনলাম। এক যে রাজা, তা এই ওল্ড পুরনো বইটা খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, আরো শোনাবে, কেননা পিঙ্ক প্যান্থারও শুনবে। ওল্ড পুরনো নিউ নতুন দুটোই ভালো, পিঙ্ক প্যান্থারও শুনবে। আর আমার খুব ওল্ড ক্লোজ ফেলে দেওয়া হবে না, দান করা হবে। কিন্তু তোমরা কেন ওল্ড বাইক বেচে নিউ বাইক কিনলে? দ্য অপোজিট অফ ওল্ড পুরনো ইজ নিউ নতুন।